স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলা শিক্ষা পোর্টালে বর্তমানে একটি বিশাল কাজ এসে পড়েছে এই কাজটি আমাদের না করলেই নয় এবং এই কাজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কাজটির উপর নির্ভর করবে প্রত্যেকটি স্টুডেন্ট বিভিন্ন ইনসেন্টিভ অর্থাৎ বই খাতা থেকে শুরু করে সাইকেল প্রভৃতি পাবে সুতরাং এই কাজটি না করলে প্রত্যেকটি ছাত্রছাত্রী হয়তো বিভিন্ন ইনসেন্টিভ থেকে বঞ্চিত হতে পারে সেই কাজটি আমরা আজকে আলোচনা করব এখানে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করব বাংলার শিক্ষা পোর্টালে সাইন ইন করে গেলাম এক্ষেত্রে দেখুন একটি নোট দিয়েছে এখানে অ্যাটেনশন প্লিজ নোট দ্যাট ফলোইং ডিটেলস টু প্রসিড দ্য ড্যাশবোর্ড ইট ইজ ইনফর্ম দ্যাট স্টুডেন্টস ডাটা আপডেটিং প্রভিশন ইন বাংলা শিক্ষা পোর্টাল থ্রু স্টুডেন্টস প্রোফাইল এডিট ডাউনলোড অর আপডেট স্টুডেন্টস বেসিক ডিটেলস সাম মেনু উইল বি এভেলেবেল অ্যাজ পার ফলোইং স্লটস ফ্রম ইলেভেন এম টু ফাইভ পি এম ফ্রম টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অনওয়ার্ডস অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালে স্টুডেন্ট প্রোফাইল এডিট এবং ডাউনলোড করার জন্য বা স্টুডেন্ট বেসিক ডিটেলস আপডেট করার জন্য নির্দিষ্ট টাইম স্লট দেওয়া হয়েছে আজ অর্থাৎ একুশ তারিখ থেকে এই টাইম স্লট চালু হয়েছে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই টাইম স্লট কার্যকরী থাকবে তারপর বলা হচ্ছে স্টেক হোল্ডার্স অব দ্য কনসার্ন ডিস্ট্রিক্টস উইল অনলি বি এবেল টু আপডেট স্টুডেন্টস ডেটা ডিউরিং দ্যাট টাইম অর্থাৎ নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ডেট অনুযায়ী যেভাবে ভাগ করা হয়েছে সেই অনুযায়ী কাজটি হবে আদার দেন শিডিউল টাইম ফ্রম ফাইভ পি এম অনওয়ার্স টিল ইলেভেন এম নেক্সট ডে অল স্টেক হোল্ডার্স উইল বি এবেল টু ডু দ্য সেম অল আদার প্রভিশনস উইল রিমেন সেম অর্থাৎ সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই টাইম স্লট কাজ করবে তারপর বিকেল পাঁচটা থেকে পরের দিন সকাল এগারোটা পর্যন্ত যে কোনো স্টেক হোল্ডার অর্থাৎ যে কোনো ডিস্ট্রিক্টের স্কুল এই কাজটি করতে পারবে অর্থাৎ স্টুডেন্ট প্রোফাইল আপডেট করতে পারবে এখানে একুশ দুই দু হাজার তেইশ থেকে বাইশ দুই দু হাজার তেইশ হুগলি হাওড়া কলকাতা নর্থ চব্বিশ পরগনা ইনক্লুডিং ব্যারাকপুর পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা তেইশে ফেব্রুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পুরুলিয়া পঁচিশে ফেব্রুয়ারি এবং সাতাশে ফেব্রুয়ারি আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং মালদা মুর্শিদাবাদ নদিয়া শিলিগুড়ি এবং উত্তর দিনাজপুর অর্থাৎ এই তিনটি ফেজে রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্টকে ভাগ করা হয়েছে এরপর আমরা স্টুডেন্ট প্রোফাইল কিভাবে আপডেট করব অর্থাৎ ইনকমপ্লিট প্রোফাইল থেকে কমপ্লিট প্রোফাইলে কি করে কনভার্ট করব সেটি আলোচনা করব প্রথমে আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্ট অপশানে গিয়ে একটি অপশান আমরা দেখব প্রথমে লিস্ট ভিউতে গেলাম লিস্ট ভিউতে গেলেই আমরা প্রোফাইল স্ট্যাটাস অর্থাৎ প্রত্যেকটি স্টুডেন্টের প্রোফাইল স্ট্যাটাসে দেখছি ইনকমপ্লিট চলে এসেছে ইনকমপ্লিট লেখা আছে অর্থাৎ এখানে স্টুডেন্টদের বিভিন্ন তথ্য আপডেট করা নেই যার জন্য ইনকমপ্লিট দেখাচ্ছে সেক্ষেত্রে কী কী অপশান নতুন এসেছে বা যেগুলি আপডেট করতে হবে যার জন্য ইনকমপ্লিট দেখাচ্ছে সেগুলি আমরা দেখে নেব কোনো একটি স্টুডেন্টের প্রোফাইল ইনকমপ্লিট থেকে কমপ্লিট করার জন্য কি কি ডেটা এন্ট্রি করতে হবে সেগুলি আমরা দেখব সেগুলি দেখার জন্য এই স্টুডেন্টের আইডিটি আমি অর্থাৎ কোডটি কপি করে নিচ্ছি তারপর স্টুডেন্ট ম্যানেজমেন্ট অপশানে যাব সেখান থেকে একটি অপশান আছে স্টুডেন্টস প্রোফাইল এডিট ডাউনলোড এই অপশানটিতে ক্লিক করব ক্লিক করলেই এখানে দেখুন আপডেট স্টুডেন্ট পেজটি খুলে যাবে এক্ষেত্রে স্টুডেন্ট কোড লেখার জায়গা আছে এবং সার্স স্টুডেন্ট অপশান আছে এখানে আমি স্টুডেন্টের কোডটি কপি করেছিলাম এখানে আমি রাইট ক্লিক করে পেস্ট করে নিলাম তারপর সার্স স্টুডেন্ট ক্লিক করলাম এক্ষেত্রে দেখুন স্টুডেন্টের ডিটেলস চলে এসেছে ভিউ স্টুডেন্ট ডিটেলস এই ছাত্রের সমস্ত ডেটা এখানে চলে এসেছে এরপর ডান দিকে তিনটি অপশান আছে একটি এডিট স্টুডেন্ট ডিটেলস একটি ডাউনলোড স্টুডেন্ট ডিটেলস একটি ব্যাক এখানে সবুজ রঙের যে এডিট স্টুডেন্ট ডিটেলস অপশানটি আছে প্রথমে এই স্টুডেন্টের ডিটেলস এডিট করতে গেলে এই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করতেই অ্যাড স্টুডেন্ট ফর্মটি যেমন থাকে এক্ষেত্রে দেখুন অ্যাডিট স্টুডেন্ট এই ফর্মটি খুলে গেল এরপরে এখানে সমস্ত ডেটা এন্ট্রি করতে হবে এখানে ডেটাগুলি বিশেষ করে যেখানে স্টার দেওয়া আছে সেই ডেটাগুলি একটিও ও ব্ল্যাঙ্ক রাখা যাবে না অর্থাৎ স্টার দেওয়া ডেটাগুলি ম্যান্ডেটরি ডেটা এগুলি সমস্ত পুট করতে হবে তবেই একটি স্টুডেন্টের প্রোফাইল ইনকমপ্লিট থেকে কমপ্লিট করা সম্ভব হবে আমরা দেখে নিই কী কী অপশান ম্যান্ডেটরি আছে যেগুলি আমাদেরকে এন্ট্রি করতে হবে এখানে দেখুন নাম জেন্ডার ডেট অফ বার্থ মাদার্স নেম ফাদার্স নেম গার্জেন্স আধার নম্বর সমস্ত এখানে দেওয়া আছে এরপর নিচের দিকে চলে যাব এখানে ল্যাঙ্গুয়েজ আছে রিলিজিয়ান দেওয়া আছে হায় দার বিপিএল বেনিফিশিয়ারি অর্থাৎ বিপিএল হলে এখানে সিলেক্ট করতে হবে ইয়েস নো আমি এখানে বিপিএল নয় সেক্ষেত্রে নো সিলেক্ট করলাম তারপর আছে হয়েদার বিলংস টু ইডব্লিউএস ডিসঅভান্টেজ গ্রুপ এখানে ইয়েস নো অপশান আছে আপনার যেটা দরকার সেটি এখানে সিলেক্ট করে নেবেন তারপর আছে হয়দার সিডাব্লিউ এখানে এটি ইনেকটিভ আছে যেহেতু সিডাব্লিউ এস নয় তারপর ন্যাশনালিটি এটা দেওয়া আছে তারপর ইজ দিস চাইল্ড আইডেন্টিফাইড অ্যাজ আউট অফ স্কুল চাইল্ড এক্ষেত্রে ইয়েসনো অপশান আছে আমি এখানে নো কারণ এই স্টুডেন্টটি রেগুলার স্কুলে আছে। তারপর এখানে দেখুন কয়েকটি অপশান আছে যার মধ্যে এখানে একটি অপশান আছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এটি আছে স্টার দেওয়া আর একটি আছে গার্ডিয়ানস কোয়ালিফিকেশান এই দুটো অপশান আছে স্টার দেওয়া সেক্ষেত্রে এই দুটি আমি পুট করব এখানে আমি দিলাম তারপর গার্ডিয়ান কোয়ালিফিকেশান এখানে আমি দিয়ে দিলাম এরপর এনরোলমেন্ট ডিটেলস অফ স্টুডেন্ট ইন প্রেজেন্ট স্কুল ফর কারেন্ট ইয়ার এখানে সমস্ত দেওয়া আছে এখানে একটি অপশান আছে স্ট্যাটাস অফ স্টুডেন্ট ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার অফ স্কুলিং এই অপশানটিতে কয়েকটি অপশান আছে অঙ্গনওয়াডি ইসিসি ই সেন্টার নান নট স্টাডিং স্টাডিড অ্যাট কারেন্ট সেম স্কুল স্টাডিড অ্যাট আদার স্কুল এই স্টুডেন্টটি যেহেতু ফাইভ স্টুডেন্ট অর্থাৎ আদার স্কুলে পড়েছে সেক্ষেত্রে এখানে আমি স্টাডিড অ্যাট আদার স্কুল সিলেক্ট করলাম সিলেক্ট করতেই দেখুন এখানে কয়েকটি নতুন অপশান চলে এলো এখানে ইন দ্য প্রিভিয়াস ক্লাস স্টাডিড হোয়াই দ্যার এপিআড ফর এক্সামিনেশান পরীক্ষা দিয়েছিল কি না সেটি এখানে সিলেক্ট করতে হবে এখানে এপিআর্ড আমি সিলেক্ট করলাম এ পেয়ার সিলেক্ট করতেই দেখুন এখানে ইন দ্য প্রিভিয়াস ক্লাস স্টাডিড রেজাল্ট অফ দ্য এক্সামিনেশান এখানে পাস ফেলের ব্যাপার আছে এখানে প্রমোটেড আমি সিলেক্ট করলাম তারপর এখানে পার্সেন্টেজ চেয়েছে ইন দ্য প্রিভিয়াস ক্লাস স্টাডিড পার্সেন্টেজ অফ ওভারঅল মার্কস অপডেট ইন দ্য এক্সামিনেশান এখানে স্টুডেন্টটি কত মার্কস পেয়েছিল পার্সেন্টেজ হিসাবে এখানে পুট করতে হবে এখানে আমি পুট করে দিলাম তারপর আছে নাম্বার অফ ডেজ চাইল্ড অ্যাটেন্ড স্কুল ইন দ্য প্রিভিয়াস একাডেমিক ইয়ার অর্থাৎ আগের বছর ছেলেটি কতদিন স্কুলে এসেছিল সেটি এখানে লিখতে হবে তারপর ফেসিলিটি অ্যান্ড আদার ডিটেলস অফ দ্য স্টুডেন্ট একটি স্টুডেন্ট এখানে কী কী ফেসিলিটি পায় বা পেয়েছে সেগুলি এন্ট্রি করতে হবে প্রথমে আছে ফ্যাসিলিটিস প্রোভাইডেড টু দ্য স্টুডেন্ট ফর দ্য ইয়ার অফ ফিলিং ডেটা অর্থাৎ এই বছর কারেন্ট ইয়ারে এই ছেলেটি কী কী ফেসিলিটি পেয়েছে না পেয়েছে ইয়েস নো অপশান সিলেক্ট করতে হবে এখানে আমি ইয়েস ফ্রি ইউনিফর্মস এখনও পর্যন্ত এবছর ইউনিফর্ম পায়নি ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি এখানে নো ফ্রি অ্যাসকট নো ফ্রি হস্টেল ফেসিলিটি এখানে হোস্টেল নেই সেহেতু নো ফ্রি বাইসাইকেল এক্ষেত্রে নো হবে ফ্রি শু বছর কোনো সু দেওয়া হয়নি ক্লাস ফাইভের কমপ্লিট সেট অফ ফ্রি বুকস এখানে ইয়েস এবং ফ্রি এক্সারসাইজ বুক এখানে ইয়েস তারপর আছে সেন্ট্রাল স্কলারশিপ এক্ষেত্রে স্কলারশিপ পেয়ে থাকলে ইয়েস হবে সেক্ষেত্রে স্কলারশিপের নাম লিখতে হবে এখানে দেখুন নামগুলো চলে এসেছে আর স্কলারশিপের অ্যামাউন্ট লিখতে হবে এক্ষেত্রে এই স্টুডেন্টটি কোনো সেন্ট্রাল স্কলারশিপ পায়নি সেহেতু এখানে আমি নো সিলেক্ট করবো নো সিলেক্ট করতেই দেখুন বাকি অপশানগুলো চলে গেল তারপর আছে স্কলারশিপ রিসিভ বাই স্টুডেন্ট এখানে স্টেট স্কলারশিপের কথা বলা হচ্ছে এখানে ইএস এবং নো অপশান আছে ইএস সিলেক্ট করলে আগের মতোই দেখুন এখানে স্কলারশিপের নাম চলে এসেছে এবং ডান দিকে স্কলারশিপের অ্যামাউন্ট লিখতে হবে এক্ষেত্রে স্কলারশিপ আমি এখানে নো করলাম তারপর আছে আদার স্কলারশিপ এখানে কোনো আদার স্কলারশিপ পেয়ে থাকলে ইএস করতে হবে এবং সেক্ষেত্রে শুধুমাত্র অ্যামাউন্টটি লিখলেই হবে এক্ষেত্রে স্কলারশিপের নাম লেখার কোনো বা সিলেক্ট করার কোনো ব্যাপার নেই এখানে আমি নো সিলেক্ট করলাম তারপরে এখানে দেখুন হায় দার চাইল্ড হ্যাজ বিন স্ক্রিনড ফর অ্যাটেনশান ডেফিসিট অ্যাক্টিভ ডিসঅর্ডার এখানে নো তারপর এখানে হায়দার দ্য স্টুডেন্ট পার্টিসিপেটেড ইন নার্চারেন্স ক্যাম্প এখানে নো নেক্সট অপশানে Has the student appeared in the state-level competition, Olympiad, national-level competition? এখানে No. Does the child participate in NCC? এখানে No. তারপর Getting ফ্রি education as per আর Act? ই অ্যাক্ট এখানে ইএস সিলেক্ট করতে হবে নেক্সট অপশানে ফায়দার দ্য চাইল্ড ইজ হোমলেস এখানে তিনটি অপশান আছে যেটি হবে সেটি আপনি সিলেক্ট করবেন এক্ষেত্রে আমি নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করলাম স্পেশাল ট্রেনিং ফ্যাসিলিটি প্রোভাইডেড এক্ষেত্রে কোনো স্পেশাল ট্রেনিং নেই সেহেতু নো তারপর এখানে ভোকেশনাল এডুকেশান ডিটেলস অফ দ্য স্টুডেন্ট আছে যেটি এখানে একটিও স্টার দেওয়া নেই তাও আমি বলবো এখানে আপনারা এই দুটি অপশান সিলেক্ট করে দেবেন এক্ষেত্রে নো এবং নো তারপর কন্ট্যাক্ট ইনফরমেশান ফর স্টুডেন্ট এই অপশানটিতে কয়েকটি নতুন ম্যান্ডেটরি অপশান এসেছে যার মধ্যে একটি হলো অ্যাড্রেস এখানে লিখতে হবে এবং আরেকটি হলো পঞ্চায়েত এখানে পঞ্চায়েত লিখতে হবে আর মোবাইল নম্বর তো বরাবরই থাকে এক্ষেত্রে মোবাইল নম্বর দিতে হবে ইমেল আইডি অপশান এসেছে কিন্তু এখানে স্টার দেওয়া নেই অর্থাৎ না দিলেও চলবে এক্ষেত্রে কন্ট্যাক্ট ইনফরমেশান ফর গার্ডিয়ান যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে এই বক্সটিতে ক্লিক করলেই হয়ে যাবে তারপর এখানে দেখুন লাস্টে আছে ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক ডিটেলসের ক্ষেত্রে এখানে ব্যাঙ্ক নেম সিলেক্ট করতে হবে যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক সিলেক্ট করে নিতে হবে তারপর ব্রাঞ্চ নেম এখানে যে ব্রাঞ্চের সেই ব্রাঞ্চ এখানে সিলেক্ট করে নিতে হবে এখানে ব্রাঞ্চ নেম সিলেক্ট করলে অটোমেটিকলি আইএফএস কোড চলে আসবে তারপর অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে অ্যাকাউন্ট নাম্বার লেখার পর এখানে নিচে আপডেট ডিটেলস অপশানটিতে ক্লিক করলেই এই স্টুডেন্টের ডিটেলস আপডেট হয়ে যাবে এবং প্রোফাইলটি ইনকমপ্লিট থেকে কমপ্লিট হয়ে যাবে আপনারা প্রত্যেকটি স্টুডেন্টের প্রোফাইল এইভাবে একটার পর একটা অপশান এন্ট্রি করে ইনকমপ্লিট থেকে কমপ্লিট করে নিন কারণ কোনো একটি স্টুডেন্ট বাংলা শিক্ষা পোর্টালের তথ্যের ভিত্তিতেই বিভিন্ন রকমের ইনসেন্টিভ যেমন বই খাতা থেকে শুরু করে সাইকেল বা বিভিন্ন যে স্কলারশিপ আছে সেগুলি পাবে সেই জন্য একটি স্টুডেন্টের প্রত্যেকটি ডেটা এন্ট্রি থাকা খুবই জরুরি অর্থাৎ একটি স্টুডেন্টের প্রোফাইল ইনকমপ্লিট থেকে কমপ্লিট করা খুবই জরুরি সেভ ডিটেলস হয়ে গেলে তারপর এখানে দেখুন স্টুডেন্টের প্রোফাইল কমপ্লিট দেখাচ্ছে ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাজে আসলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ